ফার্স্ট অফ অল তিনজনের কাছে জানতে চাচ্ছি কেমন লাগছে এই ঈদ স্পেশাল প্রোগ্রামে আসার পর। একসাথে বলবো তিনজন? আল্লাহ প্লিজ একসঙ্গে না, মানে লেডিজ ফার্স্ট। ভালো লাগছে ঈদের অনুষ্ঠানে সবাই একসাথে হতে পারাটা একটা মজার ব্যাপার। কেন ঈদের দিনই আমাদের অনেক সময় দেখা হয় না, তো ওটা আগে হয়ে গেলে বেটার না? আর একটা জিনিস আমি জানতে পেরেছি যে আপনারা তিনজনই আজকে ফার্স্ট টাইম অন স্ক্রিন আসছেন। এটি প্রথম। এটা এটা অবভিয়াসলি একটা হিস্টোরিক্যাল মোমেন্ট হয়ে যাবে, বিকজ সবাই একসঙ্গে আপনাদের তিনজনকে মানে ফার্স্ট টাইম পেয়ে আই থিঙ্ক আই এম শিওর যে আমরা একটা উই আর গোয়িং টু হ্যাভ এ গুড টাইম। অ্যান্ড ফেরদৌস ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। ফেরদৌস ভাই কেমন লাগছে? সত্যি সত্যি আমরা তিনজন বোধহয় একসাথে কখনো আসিনি টিভি স্ক্রিনের সামনে। এর জন্য বাংলাভিশনকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের তিনজনকে একসাথে করতে পেরেছে। বছর আগে আমরা একটা সিনেমা করেছিলাম মিস ডায়না, কিন্তু ওই সিনেমাতে আনফরচুনেটলি তিনজনের একসাথে কোনো সিন ছিল না, আলাদা আলাদা ছিল, আলাদা 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 ছিল। ফেরদৌসের আমার একসাথে প্রথম প্রথম ছবি আর আমরা তিনজনের একসাথে প্রথম ছবি ছিল, কিন্তু ওর আলাদা পেয়ার ছিল আমাদের দুজনের মধ্যে। মানে তিনজনের একটাই কিন্তু একসাথে সিনেমা, একসাথে সিনেমা, বাট কখনোই কারোর সাথে দেখা হয়নি ছবি। রাইট। পূর্ণিমা আপু কেমন লাগছে? খুব ভালো লাগছে, ও তো বলেই দিল। আর এত এই তিনজন নারীর মাঝখানে একজনকে আমরা পেয়েছি, মনে হচ্ছে এক বট গাছ আছে আমাদের সাথে। মজার একটা প্রশ্ন ভাইয়াকে থ্রো করতে চাই, সেটা হচ্ছে আপনি একটা ডেজার্টেড আইল্যান্ডে ফেসে গেছেন সামহাউ, সেখানে আপনার সঙ্গে শুধুমাত্র একজন থাকতে পারবে। আমি জানি দুজনই আপনার খুব ক্লোজ ফ্রেন্ডস, বাট তারপরেও আপনি কাকে সেভ করবেন বা কাকে, মানে আমাদের দুজনের মধ্যে একজন একজনকে আপনি রাখতে পারবেন আপনার সঙ্গে? দুজন যদি যায় তাহলে আমি দুজনকে রেখে দিতে পারবো না, সেটা তো ঠিক আছে, দুজনের মধ্যে থেকে দুজনকে একজন মনে করে রেখে দিবেন, কিন্তু তারপরেও আপনি আমাকে একজনকে যদি পিক করতে হয় কি করবেন? আমার মনে হয় ওরা ওদের দুজনের সঙ্গে অনেক সময় কাটিয়েছে, তুমি গেলে ভালো হয়। আমরা বলবো তুমি যাও, আমরা থাকি।